এবার ইরানের প্রতিশোধের হুমকি, ইসরায়েলি সৈন্যদের ছুটি বাতিল, আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে পাকিস্তানেও গুপ্ত হত্যা চালিয়েছে ভারত, দাবি গোয়েন্দাদের। এবার মিয়ানমারের সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা। এদিকে ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত অন্তত 27 জন। আরো জানিয়ে দিব, এবার কৃষ্ণ সাগর নৌবহরে বড় রদবদল আনল রাশিয়া। এদিকে ইসলামী কট্টরপন্থীরা রাশিয়ায় হামলা চালাবে বিশ্বাস করেন না পুতিন। এবার গাজা যুদ্ধে পরাজয় ঠেকাতে অক্ষম ইসরায়েল, হুঁশিয়ারি সর্বোচ্চ নেতার। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে মার্কিন নীতিতে পরিবর্তন হতে পারে, নেতানিয়াহুকে হুঁশিয়ারি বাইডেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইরানের প্রতিশোধের হুমকি, ইসরায়েলি সৈন্যদের ছুটি বাতিল। ইরানের কনসুলেটে হামলা চালিয়েছে ইসরায়েল, হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান। এরপর পরে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নতুন করে সহিংসতার আশঙ্কায় বৃহস্পতিবার সামরিক বাহিনীর সব কমব্যাট ইউনিটের ছুটি বাতিল করেছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, পরিস্থিতি পর্যালোচনার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সব কমব্যাট ইউনিটের ছুটি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমানে আইডিএফ যুদ্ধে রয়েছে এবং প্রয়োজনীয়তা অনুযায়ী ক্রমাগত মূল্যায়নের মাধ্যমে সৈন্য মোতায়েন প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে বুধবার ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, আকাশ প্রতিরক্ষা জোরদার করার জন্য রিজার্ভ সৈন্যদের খসড়া তালিকা তৈরি করেছে আইডিএফ। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি ও তেল আবিবের বাসিন্দারা বলেছেন, সেখানে জিপিএস পরিষেবা ব্যাহত হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করার জন্য এই জিপিএস ব্যবস্থা ব্যবহার করা হয়। উল্লেখ্য, গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের একটি কনসুলেট ভবনে বিমান হামলায় 5 সামরিক উপদেষ্টা ও 2 জেনারেল নিহত হন। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান। ওই হামলা ইসরায়েল চালিয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে পাকিস্তানেও গুপ্ত হত্যা চালিয়েছে ভারত, দাবি গোয়েন্দাদের। কানাডার পরে এবার পাকিস্তানের মাটিতেও গুপ্ত হত্যা চালিয়েছে ভারতের গোয়েন্দারা। উভয় দেশের গোয়েন্দা সংস্থাগুলো বিস্ফোরক এ দাবি করেছে। ভারত ও পাকিস্তানি গোয়েন্দাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান। প্রতিবেদন মতে, ভারতীয় ও পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, বিদেশের মাটিতে সন্ত্রাসী নির্মূল করার অজুহাতে পাকিস্তানে 2020 সালের পর প্রায় 20টি গুপ্ত হত্যা চালিয়েছে ভারত সরকার। দ্য গার্ডিয়ান বলেছে, তারা দুই দেশের গোয়েন্দাদের সাক্ষাৎকার ও পাকিস্তানি গোয়েন্দাদের দেওয়া নথির ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দাদের সাক্ষাৎকার ও তাদের দেওয়া নথি থেকে স্পষ্ট হয়েছে, 2019 সালের পর জাতীয় নিরাপত্তা অজুহাতে ভারতীয় গোয়েন্দারা বিদেশের মাটিতে গুপ্ত হত্যা শুরু করে। প্রতিবেদন মতে, বিদেশে গুপ্ত হত্যা মিশন চালানো ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র রয়েছে। সংস্থাটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় থেকে সরাসরি নিয়ন্ত্রিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, আগে থেকে অভিযোগ রয়েছে, দিল্লি ভারতের প্রতি শত্রুতা মনে করে এমন ব্যক্তিদের টার্গেট করার নীতি বাস্তবায়ন করছে। পাকিস্তানি গোয়েন্দাদের নতুন অভিযোগ তাতে নতুন মাত্রা যোগ করেছে। সম্প্রতি কানাডায় একজন শিখ নেতা সহ ভিন্ন মতাবলম্বী ব্যক্তিদের হত্যা এবং যুক্তরাষ্ট্রে অন্য একজন শিখ নেতাকে হত্যা চেষ্টার সাথে জড়িত থাকার জন্য ওয়াশিংটন ও অটোয়া প্রকাশ্যেই ভারতকে অভিযুক্ত করেছে। এবার মিয়ানমারের সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা। মিয়ানমারের রাজধানী নেপিদোর একটি সামরিক ঘাঁটিতে জান্তা বিরোধীরা ড্রোন হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তবে এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। 2021 সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের ক্ষমতায় আসে সামরিক সরকার। তখন সামরিক শাসনকে দুর্বল করার জন্য দা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট নামে জান্তা বিরোধী গোষ্ঠীগুলোর একটি জোট গঠিত হয়। বৃহস্পতিবারের হামলার বিষয়টি নিশ্চিত করেছে এনইউজি। তবে হামলায় কি ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে কিংবা কথিত এই হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি জোটটি। নেপিদোতে এনইউজি এর সহযোগী সশস্ত্র প্রতিরোধ আন্দোলন পিপুল ডিফেন্স ফোর্স এর একজন মুখপাত্র বলেছেন, এনইউজি এর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এই হামলা চালানো হয়েছে। তবে তিনিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এছাড়া এই হামলার তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনা নিশ্চিত করতে সামরিক সরকারের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত অন্তত 27 জন। দক্ষিণ পূর্ব প্রদেশ সিস্তান বেলুচিস্তানে ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তরে সন্ত্রাসী হামলায় অন্তত 11 জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও সন্দেহভাজন 16 জন সুন্নি মুসলিম জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় মিডিয়া এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, চাবাহার ও রাস্ক শহরে জৈশ আল আদল গ্রুপ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে রাতভর সংঘর্ষ হয়েছে। সন্ত্রাসীরা চাবাহার ও রাস্কে গার্ড সদর দপ্তর দখলের উদ্দেশ্যে পূরণে ব্যর্থ হয়েছে। দেশটির ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরাহামাদি রাষ্ট্রীয় টিভিকে এ কথা বলেছেন। লড়াইয়ে আরো 10 রেভলিউশনারি গার্ড আহত হয়েছেন। শিয়া মুসলমান অধ্যুষিত ইরানে অধিবাসী সংখ্যালঘু বালচু জাতিগোষ্ঠীর আরো বেশি অধিকার এবং আরো ভালো জীবনযাত্রা দাবি জানিয়েছে জৈশ আল আদল। সিস্তান বেলুচিস্তান প্রদেশে গত কয়েক বছরে হওয়া বেশ কয়েকটি হামলা দায় স্বীকার করেছে গোষ্ঠীটি। আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী এই প্রদেশটিতে দীর্ঘদিন ধরে ইরানের নিরাপত্তা বাহিনী এবং সুন্নি মুসলিম জঙ্গিদের মধ্যে নিয়মিত লড়াই হতে দেখা যায়। মাদক পাচারকারীদের সঙ্গে ও নিরাপত্তা বাহিনী নিয়মিত লড়াই হয়। আফগানিস্তান থেকে পশ্চিমা বিশ্ব এবং অন্যান্য দেশে মাদক পাচারের মূল পথগুলোর একটি গেছে ইরানের উপর দিয়ে। এবার কৃষ্ণ সাগর নৌবহরে বড় রদবদল আনল রাশিয়া। ইউক্রেন কৃষ্ণ সাগরে রুশ সামরিক জাহাজ নিশানা করে একের পর এক হামলা চালিয়ে আসছে, এমন প্রেক্ষাপটে কৃষ্ণ সাগর নৌবহরের নতুন প্রধান নিযুক্ত করলো রাশিয়া। নতুন নিয়োগকৃত প্রধানের নাম ভাইস অ্যাডমিরাল সের্গেই পিনচুক। খবর অনুসারে ঝক্কি ঝামেলায় থাকা রুশ নৌবাহিনীতে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে নতুন এই নিয়োগ দেওয়া হলো। এর আগে ইয়োভমেনভকে সরিয়ে তার স্থলাভিষিক্ত করা হয় আলেকজান্ডার মোইসিয়োভকে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু বলেন, কৃষ্ণ সাগর নৌবহরের কমান্ডার হিসেবে পিনচুককে নিয়োগ দিয়ে একটি আদেশ জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এই যুদ্ধ এখনো চলছে। কিয়েভের দাবি, এই সময়কালে কৃষ্ণ সাগরে রুশ নৌবাহিনীর এক তৃতীয়াংশ জাহাজ ধ্বংস করেছে তারা। স্থলযুদ্ধে এগিয়ে আছে রাশিয়া। তবে ইউক্রেনের হামলায় কৃষ্ণ সাগরে একের পর এক সামরিক জাহাজ হারানোটা রাশিয়ার জন্য বিব্রতকর হয়ে উঠেছে। রাশিয়া এখন তার নৌবাহিনীতে রদবদল এনে ধাক্কা সামলানোর চেষ্টা করছে। এদিকে ইসলামী কঠোরপন্থীরা রাশিয়ায় হামলা চালাবে বিশ্বাস করেন না পুতিন। রাশিয়া ইসলামী কঠোরপন্থীদের হামলায় লক্ষ্যবস্তু হতে পারে না, এমন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার মস্কোর ক্রোকাস হলে হামলার প্রায় 2 সপ্তাহ পর তিনি এই মন্তব্য করলেন। খবর রয়টার্সের পুতিন টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, আমাদের বিশ্বাস করার মতো প্রায় সব কারণ আছে যে তারা মস্কোতে রক্তাক্ত ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার নির্দেশ দিয়েছিল। তাদের মূল লক্ষ্য ছিল আমাদের ঐক্যকে বিনষ্ট করা। তিনি আরো বলেন, এখানে অন্য কোনো লক্ষ্য নেই, একটিও নেই, কারণ রাশিয়া ইসলামী কঠোরপন্থীদের দ্বারা সন্ত্রাসী হামলা লক্ষ্য হতে পারে না। আমরা এমন একটি দেশ যা ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি এবং ঐক্যের অনন্য বিশ্বাস স্থাপন করেছে। রাশিয়া বারবার বলেছে যে হামলাটি ইউক্রেনের নির্দেশে হয়েছে, যদিও তাদের এই দাবির পক্ষে কোনো প্রমাণ তারা দিতে পারেনি। তবে ইউক্রেন হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। আর যুক্তরাষ্ট্র যারা ইসলামপন্থী জঙ্গিদের দ্বারা সেখানে হামলার আশঙ্কা আছে বলে আগেই রাশিয়াকে সতর্ক করেছিল, বলেছে যে রাশিয়া এটি অত্যন্ত বাজে কথা। এবার গাজা যুদ্ধে পরাজয় ঠেকাতে অক্ষম ইসরায়েল, দাবি সর্বোচ্চ নেতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনসুলেট ভবনে হামলা চালানোর কারণে ইহুদিবাদী ইসরায়েল বড় ধরনের থাপ্পড় খাবে। তিনি গতকাল সন্ধ্যায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, এ ধরনের হামলা চালিয়ে ইসরায়েল গাজা যুদ্ধে নিজের পরাজয় ঠেকাতে পারবে না। আয়াতুল্লাহ খামেনি বলেন, সিরিয়ায় ইহুদিবাদী সরকার যে কাপুরুষোচিত কাজ করেছে তা তার পরাজয় রোধ করবে না, এই অপকর্মের জন্য তাদেরকে চপেটা আঘাত খেতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, গাজায় ইহুদিবাদী সরকারের ব্যর্থতা ও পরাজয় অব্যাহত থাকবে এবং এই সরকার পতন ও বিলুপ্তির দিকে এগিয়ে যাবে। পরাজয় ও ব্যর্থতা গ্লানি ঢাকতে সিরিয়ায় তারা যে অপরাধ করেছে তা তাদের বাঁচাতে পারবে না। এবছরের বিশ্ব কুচ দিবস ভিন্ন আঙ্গিকে পালিত হবে জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, চলতি বছরের বিশ্ব কুচ দিবস শুধু মুসলিম দেশগুলোকেই পালিত হবে না, সেই সঙ্গে তা অমুসলিম দেশগুলোতেও সাড়ম্বরে পালিত হবে। যারা গত 6 মাস ধরে গাজায় যুদ্ধবিরতি দাবিতে শোভাযাত্রা করে এসেছে তারা সবাই বিশ্ব কুচ দিবসের রাস্তায় নেমে আসবে। এদিকে মার্কিন নীতিতে পরিবর্তন হতে পারে নেতানিয়াহুকে হুঁশিয়ারি বাইডেনের।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে গত বছরের 7 অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই আগ্রাসনে ইতোমধ্যে প্রায় 33,000 মানুষের প্রাণহানি হয়েছে এবং এর জেরে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে দেশটি। এমন অবস্থায় ফিলিস্তিনের গাজার বেসামরিক নাগরিকদের রক্ষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তিনি সতর্ক করে বলেছেন, গাজার বেসামরিক নাগরিকদের রক্ষা করুন, না হলে মার্কিন নীতি পরিবর্তন হবে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধে চলমান মার্কিন সমর্থন ও সহায়তা বৃদ্ধি পাবে কিনা তা বেসামরিক নাগরিকদের মৃত্যু রোধে নির্দিষ্ট দৃঢ় পদক্ষেপের উপর নির্ভর করছে বলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানিয়ে দিয়েছে। গত সোমবার ইসরায়েলি হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের 7 জন কর্মী মৃত্যুর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেন। রয়টার্স বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের আজীবন সমর্থক এবং ক্রমাগত বৈশ্বিক চাপের মুখেও গাজায় আগ্রাসন চালানো এই দেশটিতে সাহায্য বন্ধ করার বা দেশটিতে অস্ত্র চালান বন্ধ করার চাপকে প্রতিহত করে এসেছেন তিনি।